উনি হচ্ছেন হিজ মাস্টার ভয়েস বলবো না, শিস মাস্টার ভয়েস বলবো বুঝতে পারছি না। সেই জন্য উনি এখন বিপাকে পড়ে আছেন, একমাত্র রক্ষাকর্তা হচ্ছে তৃণমূল কংগ্রেস। বাইরে বেরোলে ওনার জীবন সংশয় হতে পারে, কারণ যেভাবে মানুষ ক্ষিপ্ত হয়ে রয়েছে, হয়তো সেই কারণে ওনাকে আপাতত জেল কাস্টডিতে মানে মানে সুরক্ষার মধ্যে রাখা হয়েছে। হয়তো উনি কি বলছেন না বলছেন ওর কোনো মূল্য নেই। ওই সময় যে ঘটনা সমস্ত মানুষ জানে, তৃণমূল কংগ্রেসের নেতাদের ওই সময়কার অনেক বিবৃতি আছে। অতএব সেই কারণে আমি ওনার কথা কোনো গুরুত্ব দিতে চাই না। আর যে এতগুলো মানুষের টাকা আত্মসাৎ করলো, তো সেই লোকের বিশ্বাসযোগ্যতা কোথায়?